নমস্কার, আমি অভিজিৎ রায়, ইবিএস রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, এলবিএস কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। আজকের ভিডিওটা মূলত বানাতে চলেছি যারা অলরেডি একতলা বাড়ি আছে, দোতলা করতে চান, বা এক্সিস্টিং বিল্ডিং আছেন, ভার্টিক্যাল বা হরিজন্টাল এক্সটেনশন করতে চান। প্ল্যান ছিল, সেটা এক্সপায়ার করে গেছে, তো তাদের জন্যই বলছি আপনারা আপনাদের সম্পূর্ণ কাজটা আবার নতুন করে করতে হবে অ্যাজ পার নিউ রুলস। মানে এই নয় যে আপনি যে ড্রয়িংটা স্যাংশন হয়েছেন সেটাকে গিয়ে রিনিউয়াল করাবেন যেটা আগে হতো, এখন আপনাকে নতুন করে অনলাইনে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে একদম নতুন করতে গেলে যেমন ঠিক সেই প্রসিডিওরে এগোতে হবে। তো তার জন্য আপনাকে সিলেক্টেড ইঞ্জিনিয়ার সঙ্গে ডিসকাস করতে হবে এবং পৌরসভায় কথা বলে নিতে হবে যে অলরেডি আমার বিল্ডিং প্ল্যান আছে, আপনি এক্সটেন্ড করতে চান। জেনারেলি প্ল্যানে দেখবেন লেখা আছে 3 বছর 5 বছরের ভ্যালিডিটি, আপনি দেখে নেবেন আপনার প্ল্যানে কত বছরের ভ্যালিডিটি আছে, সেইভাবে আপনাকে ইঞ্জিনিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এই নয় যে পুরনো প্ল্যান আছে বলেই আপনি বাড়ি করতে পারবেন, তা নয়। আপনাকে কিন্তু সঠিক অ্যাকচুয়াল ড্রয়িং থাকা জরুরি, এটাই বলার ছিল। রিসেন্টলি আমি একটা প্রজেক্টের কাজ করেছি, তো এক্সিস্টিং বিল্ডিং নিয়ে বেশ সমস্যা হয়েছে, হচ্ছিল না, প্ল্যান কিছুতেই অ্যাপ্রুভ হচ্ছিল না, তো যাই হোক সেটা করা গেছে। ট্রু নিউ সিস্টেম, নিউ প্রসিডিওরে আপনাকে যেতে হবে। থ্যাংক ইউ, নমস্কার।